প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখন দেখছ রিমিডিয়াল অনলাইন ক্লাস। আমি হালিমুদ্দিন, মেস আছে বিএস সিক্স সেমিস্টার দর্শন। নীতিবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে আত্মসুখবাদ ব্যাখ্যা ও বিচার করো, যেটা তোমাদের 2023-এর ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। এই অধ্যায় থেকে বা গোটা নীতিবিদ্যা থেকে সিক্স সেমের জেনারেল ফিলোসফিতে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেতে তোমরা কমেন্ট বক্সে গিয়ে যোগাযোগ করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর প্রয়োজনীয় বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আমরা সময় মতো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমি আলোচনা করছি আত্মসুখবাদ ব্যাখ্যা ও পরীক্ষা করো। দেখো, আত্মসুখবাদ কী? নৈতিক আদর্শের মতবাদ রূপে নৈতিক সুখবাদে মনে করা হয় যে সুখ কামনা করা মানুষের নৈতিক জীবনে আদর্শ হওয়া উচিত। কোনো কোনো নৈতিক সুখবাদী মনে করেন মানুষের নিজের জন্য সর্বাধিক সুখ কামনা অন্বেষণ করা উচিত। যারা এরূপ মত পোষণ করেন তাদের আত্মসুখবাদী বলা হয়। আত্মসুখবাদের ভিত্তি মনোবিদ্যাসম্মত, সুখবাদের উপর ভিত্তি করে আত্মসুখবাদ গড়ে উঠেছে। মনোবিদ্যাসম্মত সুখবাদ অনুযায়ী মানুষ স্বভাবত সুখ কামনা করে। মানুষের এই স্বভাবের ওপর ভিত্তি করেই আত্মসুখবাদ বলা হয়। প্রত্যেক মানুষের নৈতিক আদর্শ হল নিজের জন্য সর্বাধিক সুখ কামনা করা। সর্বাধিক সুখ বলতে সর্বাধিক তীব্র ও স্থায়ী সুখকে বোঝানো হয়। হবসের বক্তব্য, হবসের মতবাদকে সমর্থন করেন বা এই মতবাদের সমর্থক, তার মতে মানুষ স্বভাবত আত্মকেন্দ্রিক, দয়া মায়া ইত্যাদির ক্ষেত্রে আত্মানুরাগ থাকে। মানুষ নিজের অধিকতর মঙ্গলের জন্য অপরের মঙ্গল করে, এমনকি মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য চুক্তি অনুসারে সমাজ গঠন করেছে। তাই নিজের এর সর্বাধিক সুখ সাধন করাই মানুষের নৈতিক জীবনের লক্ষ্য হওয়া উচিত। স্থূল সুখবাদ, দেখো সাইরেনাইস, অ্যারিস্টোপাস, ম্যান্ডেভেলি, হেলভিটিয়াস প্রমুখর মতে তীব্রতা স্থায়িত্ব উভয় দিক থেকে মানসিক সুখ অপেক্ষা দৈহিক সুখ অধিক শ্রেয়। তাই প্রত্যেক ব্যক্তির নিজের সর্বাধিক দৈহিক সুখ বিধান হল নৈতিক আদর্শ। তাদের মতে ভবিষ্যৎ সুখের আশায় বর্তমান সুখ পরিত্যাগ করা হলো মূর্খামি। তাদের এই মতবাদ স্থূল আত্মসুখবাদ নামে পরিচিত। চার্বাক দর্শনে এইরূপ সুখবাদের কথা প্রচারিত হয়েছে। দেখো সূক্ষ্ম আত্মসুখবাদ, এপিকুরিয়াসের মতে বিচারমূলক চিন্তাশীল এবং সুবিবেচিত জীবন হল প্রকৃত সুখের জীবন। তার মতে অন্ধ ইন্দ্রিয়ানুভূতির দ্বারা চলিত না হয়ে বিচার বুদ্ধির নির্দেশ স্থায়ী ও উন্নত সুখ লাভ করা হল মানুষের নৈতিক আদর্শ। তিনি সুখ কামনা আর চারটি নীতির কথা উল্লেখ করেছেন, যেগুলি হলো, দেখো, 1 নম্বর, যে সুখ দুঃখ ঘটায় না তা কাম্য। 2, যে দুঃখ সুখ উৎপন্ন করে না তা বর্জনীয়। 3, যে সুখ পরিণামে দুঃখ ঘটায় তা বর্জনীয়। 4, যে দুঃখ থেকে অধিকতর দুঃখ উৎপন্ন হয় না তা বরণীয়। তার এরূপ মতবাদ সূক্ষ্ম আত্মসুখবাদ নামে পরিচিত। মূল্যায়ন কী হয়েছে? দেখো, 1 নম্বর, আত্মসুখবাদ মনোবিদ্যাসম্মত সুখবাদের উপর প্রতিষ্ঠিত। তাই মনোবিদ্যাসম্মত সুখবাদের যাবতীয় ত্রুটি এখানেও দেওয়া হয়। অর্থাৎ এখানে এই মতবাদ যে ত্রুটির ঊর্ধ্বে এমন নয়, এই মতবাদ কিন্তু সমালোচনাপূর্ণ। তো যাই হোক, প্রশ্নটি এর উত্তর সমেত পেয়ে উপকৃত হয়েছ। এইভাবে এই অধ্যায় বা এই পেপার থেকে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী তোমাদের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।